সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা, বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা, খুঁজে খুঁজে কাউরে পাবে না। আল্লাহ বললেন, আবার দেখো, খুঁজে খুঁজে একজনকে পাবে, সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন, যেহেতু ছিটে ফোটা আছে, অনেক মায়ের খাইছে, ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও, রেখে দেওয়া হবে, কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহর ডেকে বলবে, মাবুদ, তোমার কাছে আমি কিছু চাই না, জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো, জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো, আমি আবার সজীবতা ফিরে পেয়েছি, আমি তোমার কাছে জান্নাত চাই না, শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো, যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে। আল্লাহ, আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না। কি চাই না? জান্নাত চাই না, কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে, এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বললেন, ওকে রাখবো, কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না। সে বলবে, আমি রাজি, কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলকে বলবেন, যাও, এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুনের কষ্ট না দেয়, রেখে আসা হবে, অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে, আল্লাহ শুকরিয়া করবে, সে মনে মনে বলবে, বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি, জীবনে আর কিছু চাই না, জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি। অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে, বাইসা তো গেছি, কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি, জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা। সে আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ, এন্ডি সোয়াল, আমার একটা ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? আল্লাহ, আগেই বলে রাখি, আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন, কি চাও? সে বলবে, আল্লাহ, তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ, আমি একটা নজর শুধু দেখতে চাই, জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো, দ্যাটস ইনাফ, আর কিছু চাই না, শুধু জান্নাতের দরজার সামনে। আল্লাহ বললেন, তুই না ওয়াদা করেছিস, তুই না চুক্তি করেছিস? সে বলবে, আল্লাহ, আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? সুবহানাল্লাহ পড়েন, আমারে তুমি হতভাগা বানিও না। আল্লাহ বলে, ঠিক আছে, আবার সিগনেচার কর, যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না। সে সিগনেচার করে বলে, আমি চাবো না। আল্লাহ বললেন, জিব্রাইল, বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে, এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে। সুবহানাল্লাহ, এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই, কান দিয়ে শোনে নাই, ওই সৌন্দর্য চোখে দেখে, কান দিয়ে আওয়াজ শোনে, মাগার ভোগ করতে পারে না, অন্তরে জ্বালা আছে না, নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না, কথা বলেন তো? ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে।